বোর্ডের সভাপতির পদ ছাড়তে বাধ্য হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সভাপতিত্ব কি ছেড়ে দিতে হবে সৌরভ গাঙ্গুলিকে? মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির পর এমন আশঙ্কা তৈরি হয়েছে। রোদা কমিটির কুলিং অফ পিরিয়ড তুলে দেওয়ার আর্জি জানিয়ে আবেদন করেছিল বিসিসিআই। নিয়ম অনুযায়ী 70 বছরের পর কোনো ব্যক্তি বোর্ডের কর্মকর্তা পদে থাকতে পারবেন না। ওই নিয়মেও বদল আনতে চেয়েছিল বোর্ড। মঙ্গলবার বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চে শুনানি হয়। বোর্ডের এই আর্জিতে খুব একটা খুশি নয় দুই বিচারপতি। এদিনের শুনানিতে জানিয়ে দেওয়া হয়, 70 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বোর্ডের পদে থাকা নিয়ে আপত্তি রয়েছে সুপ্রিম কোর্টের। উদাহরণস্বরূপ ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডেরও কথা তুলে ধরা হয়। রোদা কমিটির নিয়ম অনুযায়ী রাজ্য সংস্থা এবং বোর্ড মিলিয়ে 9 বছর হয়ে গেলে কুলিং অফে যাওয়া বাধ্যতামূলক। এই নিয়ম তুলে দেওয়ার আবেদন জানিয়েছিল বিসিসিআই। কুলিং অফে থাকাকালে রাজ্য সংস্থার নির্বাচন লড়াই অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু এ বিষয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সংস্থার পদ এবং বোর্ডের দায়িত্বের মাঝে কুলিং অফের প্রয়োজন নেই, কিন্তু দুই জায়গায় সময় অতিক্রম হয়ে গেলে কুলিং অফ হয়ে যেতেই হবে। কোর্টের এই শুনানিতে বিপাকে পড়েছেন সৌরভ গাঙ্গুলি এবং জয়শা। সেপ্টেম্বর পর্যন্ত তাদের মেয়াদ। সুপ্রিম কোর্ট কুলিং অফ পিরিয়ড না তুললে দুজনের বোর্ডের দায়িত্ব ছেড়ে দিতে হবে, সেক্ষেত্রে নতুন করে নির্বাচন হবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।